সুনামগঞ্জ জেলা কারাগার থেকে হাজিরা দিতে আনা খুনের মামলার আসামি ইকবাল হোসেন আদালত থেকে পালিয়েছে আমাদের প্রতিনিধি লিপসান আহমেদ জানান এই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে বৃহস্পতিবার সকালে প্রত্যাহার করা হয়েছে ঘটনার তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল নবীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে পুলিশ সুপার জানান আসামি গ্রেফতারের চেষ্টা চলছে তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে